হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, মহাকাশ নিয়ে আপনাদের কৌতূহল অনেক, আমাদেরও। আপনাদের মনেও যেরকম প্রশ্ন আসে সেরকম আমার মনেও অনেক প্রশ্ন আসে। ভিডিওটা ছোট্ট এবং ইনফরমেটিভ করব। অনেকেরই প্রশ্ন থাকে এই যে পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সেখানে মহাকাশচারীরা যে থাকেন ওনাদের তো খাওয়ার দাওয়ার সম্পর্কে আমরা জানিয়েছি, দেখিয়েছি কীভাবে ঘুমায়, তাদের টয়লেট পর্যন্ত আমরা দেখিয়েছি। কিন্তু অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ওনারা কি ওনাদের বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। সেক্ষেত্রে জাপানি অ্যাস্ট্রোনট নিজেই খোলসা করেছেন। উনি কি জানিয়েছেন? উনি জানিয়েছেন যে হ্যাঁ, ওনারা যোগাযোগ করতে পারেন, এবং ফোনের মাধ্যমে নয়, কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। এটা হচ্ছে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভিতরের একটি ক্রিউ কেবিন। ক্রিউ কেবিনের মধ্যে ওনারা ঘুমান এবং বেশ কিছু কাজবাজও করেন, এটা ওনাদের ঘরের মতো। তো উনি নিজেই জানিয়েছেন যে আমাদের কাছে রুমে দুটো করে ল্যাপটপ থাকে। প্রথমে যে ল্যাপটপটা রয়েছে সেই ল্যাপটপটাতে আমাদের এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সমস্ত ব্লুপ্রিন্ট সেগুলো, এছাড়া নাসা থেকে আসা তথ্য আমরা পাই। আর এই যে সেকেন্ড ল্যাপটপটা রয়েছে, এতে ইন্টারনেট কানেকশন রয়েছে এবং এর মাধ্যমে আমরা বাড়ির লোকজনদের সাথে যোগাযোগ করতে পারি, বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করতে পারি। যদিও আমাদের এই যে সমস্ত ফেসবুক কিংবা সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, সেখানে কোনো পোস্ট আমরা করতে পারি না, কিন্তু আমরা প্রাইভেটলি আমাদের বাড়ির লোক এবং খুব কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে কথা বলতে পারি এবং আমরা অনেক ফটো শেয়ার করতে পারি, বাড়ির লোকরাও আমাদের সাথে ফটো শেয়ার করতে পারে। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে, টাটা।